ইতিপূর্বে প্রথম অধ্যায়ে সেট নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং সেই সংক্রান্ত একটা সৃজনশীল সমস্যা আমরা সমাধান করেছি। ফাংশন অধ্যায়ে আমাদের যে সকল বিষয় আছে সেই সকল বেসিকগুলোকে আমরা প্রথমে আমাদেরকে বেসিকগুলো অর্জন করতে হবে, বেসিক জ্ঞানগুলো, এবং সেগুলোর সাহায্যে আমরা সৃজনশীল সমস্যার সমাধান করব। যে সকল বিষয় আছে সেই সকল বিষয়গুলো নিয়ে আজকে আমি প্রাথমিক আলোচনা করছি। আমাদের ফাংশন চ্যাপ্টারে প্রথম যে বিষয়টা এখানে আলোচনাধীন আছে সেটা হচ্ছে কি আমাদের অন্বয়। বাংলায় বলবো আমরা অন্বয়, এটার ইংলিশ শব্দ হচ্ছে কি রিলেশন, রিলেশন। আচ্ছা দেখো, যদি রিলেশন, যদি মনে করো আমি একটা সেন ধরে নিলাম, আমি আমি মনে করি হচ্ছে 0 থেকে 3, 0, 1, 2, 3 একটা সেট, একটি একটি সেট। আচ্ছা একটা, তাহলে একটি সেট, এই একটি সেট যখন আমরা বিবেচনা করব এই সেটের উপাদানগুলোর মধ্যে, অ্যাসেটের উপাদানগুলোর মধ্যে যদি আমি একটা সম্পর্ক বিবেচনা করি, অ্যাসেটের উপাদানগুলোর মধ্যে যদি আমি একটা সম্পর্ক বিবেচনা করি, এই সম্পর্কে যেখানে x এর মানটা থেকে কি হবে y এর মানটা বড় হবে, সম্পর্কটি যদি আমি বিবেচনা করি তাহলে তাহলে যখন গুণজ সেট আমরা নির্ণয় করবো, আমরা জানি গুণজ সেট কিভাবে নির্ণয় করে, এই সেটের সকল উপাদানকে আবার সেই সেটের প্রত্যেকটা ক্রমযোগ সেখানের মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক হতে হবে। এই সম্পর্কটা মানে কি, এটা x less than y, অর্থাৎ অর্থ হচ্ছে x এবং y হচ্ছে কি উপাদানগুলো, প্রথম যেখানে x মানে হচ্ছে প্রথম উপাদানটা, y মানে হচ্ছে দ্বিতীয় উপাদানটা। আমরা যদি ক্রমযোগগুলো বিবেচনা করি, এর উপসেট এত, এর উপসেট s equal to, তাহলে আমরা কি পাই, উপসেট s equal to হবে 0 0 0, এই সম্পর্কে আমরা 0 1 টা নিব, এরপর হচ্ছে 0 2 0 3 1 2 1 3 1 3 2 3 গুণজ করলে কিন্তু আমরা এগুলা ছাড়াও আরো অনেক ক্রমযোগ পাবো, এবং অ্যাসেটের যদি আমরা গুণজ নির্ণয় করি তাহলে এই ক্রমযোগগুলো ছাড়া আরো অনেক অনেক ক্রমযোগ পাবো, কিন্তু সেই সকল ক্রমযোগ আমার এই রিলেশনে অন্তর্ভুক্ত হবে না। কেন হবে না, এই রিলেশনটা আমরা একটা নির্দিষ্ট সম্পর্ক অনুসারে ক্রমযোগটা আমরা নির্ণয় করব। সেখানে প্রথম উপাদানটা কি হতে হবে, দ্বিতীয় উপাদানের থেকে ছোট হতে হবে। সেই সকল ক্রমযোগ নিয়ে আমরা যে উপসেটগুলো পাবো সেই প্রত্যেকটা উপসেটগুলো আর সেটকে কি বলবো আমরা, এর থেকে অ্যাসেটের একটা সম্পর্ক আমরা বিবেচনা করব। তাহলে এখানে সংজ্ঞাটা আমাদের এভাবে দেওয়া আছে, মনে করো এক্স এবং এক্স ও ওয়াই সেট হলে এদের গুণজ সেট, তাহলে এক্স এবং ওয়াই যদি দুটো সেট হয়, এক্স এবং ওয়াই এর গুণজ সেট কি হবে, এটা ক্যাপিটাল এক্স, এটা গুণজ সেট বোঝার জন্য এটা হচ্ছে ওয়াই, এক্স ক্রস ওয়াই। ওয়াই হলে এদের কার্টেসিয়ান গুণজ এক্স ক্রস ওয়াই এর যে কোনো উপসেটকে এক্স হতে ওয়াই এ একটি কি বলা হবে, অন্বয় বলা হবে। সেই অন্বয়টাকে আমরা কিভাবে প্রকাশ করব, আমরা রিলেশনের আর দিয়ে সেটাকে প্রকাশ করব, আর সাবসেট এক্স ক্রস ওয়াই, ওয়াই হলো এক্স হতে ওয়াই এ
বর্ণিত ওয়াই এ বর্ণিত অনন্য একসাথে ওয়াই এ বর্ণিত অনন্য তাহলে তোমরা বুঝতে পেরেছ কোন সেটের অনন্য আমরা কিভাবে নির্ণয় করব সেই শর্তটা আমাদের কি থাকবে একটা নির্দিষ্ট উদ্দীপকে একটা নির্দিষ্ট শর্ত দেওয়া থাকবে সেই শর্ত অনুসারে তার গুণজ সেট নির্ণয় করে শর্তটা অনুসারে গুণজ সেট নির্ণয় করব সেই গুণজ সেট থেকে এই শর্ত অনুসারে ক্রমযোগগুলো নিয়ে যে নতুন ধরনের আমরা সেট পাবো তাই সেই সেটটাকে আমরা কি বলবো উদ্দীপককে উল্লেখিত সেটের রিলেশন বা অনন্য বলবো তাহলে আসো এবার আমরা আলোচনা করব ফাংশন নিয়ে আচ্ছা তাহলে ফাংশন ফাংশনের জন্য একটু একটু খেয়াল করো আমি একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমরা কোন বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়ে থাকে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়ে থাকে বৃত্তের পরিসীমাকে যদি আমরা পি দিয়ে ডিনোট করি আমরা জানি বৃত্তের পরিসীমা তাহলে বৃত্তের পরিসীমা পরিসীমা পি ইকুয়াল টু কত 2 পাই আর আচ্ছা 2 পাই আর না এটা আমরা জানি যেখানে আর হচ্ছে কি কোন বৃত্তের ব্যাসার্ধ আর পি কে আমরা পরিসীমা হিসেবে যদি কাম করি তাহলে দেখো আচ্ছা বৃত্তের এক একটা বৃত্তের যখন আমরা এই আর এর বিভিন্ন মানের জন্য পি এর কি কি পাবো এক একটা মান পাবো আর এর বিভিন্ন মানের জন্য পি এর এক একটা মান পাবো তাহলে এখানে কি পি এর সাথে আর এর কি আছে একটা সম্পর্ক আছে সেই সম্পর্ক এক একটা মানের জন্য যখন এক একটা আলাদা আলাদা নতুন করে মান নির্ণয় করা যাবে তখন পি থেকে আর এর মধ্যে কি থাকবে একটা ফাংশন থাকবে তাহলে দেখো আমাদের ফাংশনের সম্পর্কটা ফাংশনের সংজ্ঞাটা আমাদের বইতে এভাবে দেওয়া আছে যদি x এবং y দুটি সেট হয় এবং একটা নির্দিষ্ট নিয়মের অধীনে x এর প্রতিটি উপাদানের জন্য y এর একটি এবং কেবল একটি একটি ছাড়া কোনো কোনো উপাদানের ইমেজ দুটি হতে পারবে না আবার বলছি x এবং y যদি দুটি সেট হয় যেমন এখানে আমি একটা r এবং একটা p দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যেমন r এর এক একটা মান বসিয়ে আমরা কি করতে পারি একটা সেট নির্ণয় করতে পারি সেই আর যখন এক একটা মান আমরা একটা বিবেচনা করে অর্থাৎ মনে করে এক একটা সেট নির্ণয় একটা একটা কি করব সেট তৈরি করব সেই সেটগুলা আর এর এক একটা মানের জন্য এখানে কি পাবো পি এর এক একটা মান পাবো না এই এই পি এর এই মানগুলো নিয়ে কি করতে পারবো আমরা আরেকটা সেট নির্ণয় করতে পারবো তাহলে আমি এখানে উদাহরণে তোমাদেরকে আর এবং পি দিয়ে সেটা বুঝিয়ে দিয়েছি এখন সংজ্ঞাতে আমাদের এটাকে মানে সার্বিকভাবে বোঝানোর জন্য আমাদেরকে এইভাবে বলা হয়েছে যদি x এবং y দুটি সেট হয়ে থাকে এবং তাহলে একটা কোন নির্দিষ্ট নিয়মের অধীনে x এর প্রতিটি উপাদানের জন্য যদি y এর একটি এবং কেবল একটি মান কি হয় একটি মান সম্পর্কে একটি মান একটি উপাদান সংশ্লিষ্ট থাকে তাহলে ওই নিয়মটাকে ওই নির্দিষ্ট নিয়মটাকে কি বলা হবে x থেকে y এ একটি ফাংশন বলা হবে এবং সেই ফাংশনটাকে আমরা এই যে f f এই ছোট হাতের f ছোট হাতের g অথবা বড় হাতের f বড় হাতের g এইভাবে এই সকল প্রতীক দিয়ে আমরা কি করি সেগুলোকে আমরা প্রকাশ করি তাহলে তোমরা বুঝতে পেরেছো ফাংশন মানে কি ফাংশন তাহলে হতে হলে অবশ্যই কি হতে হবে দুটি ভিন্ন সেটের ইমেজ কি হতে হবে অবশ্যই ভিন্ন ভিন্ন হতে হবে এবার দেখো ডোমেন এবং কুডোমেন আর এছাড়া প্রতিবিম্ব এবং প্রাক প্রতিবিম্ব এবং ইমেজ নিয়ে এখন আমরা আলোচনা করব এবার আমরা আলোচনা করব ফাংশনের ডোমেন এবং কোডোমেন নিয়ে আচ্ছা দেখো আমি এখানে বিবেচনা করছি আমি লিখলাম 1 2 3 এখানে আমি আরেকটা সেট নিলাম 1 1 এটা হচ্ছে 4 এটা 9 এরপরে লিখলাম আমি 16 আচ্ছা দেখো মনে করো এটা আচ্ছা দেখো এখানে এই দুটো সেটের মধ্যে আমি মনে করে নিচ্ছি এটা হচ্ছে x x x এর সেট সেটের সকল উপাদান আর এটা হচ্ছে y সেটের সকল উপাদান এই দুটো সেটের মধ্যে একটা সম্পর্ক একটা ফাংশন আছে দেখো আচ্ছা 1 কে স্কয়ার করলে কত হয় 1 2 কে স্কয়ার করলে কত হয় 4 3 কে স্কয়ার করলে কত হয় 9 তাহলে এটাকে এখানে একটা আমি সম্পর্ক একটা ফাংশন আমি এখানে বিবেচনা করতে পারি এখানে একটা ফাংশন হচ্ছে কি ফাংশন আছে x belongs to y যেখানে y equal to কত f of x square অর্থাৎ x এর প্রতিটি মানকে বর্গ করলে কি পাবে y এর একটা মান পাবে তাহলে এই ধরনের এখানে এখানে দেখো এই যে x এর সকল সেটকে
কি বলবো আমরা ডোমেইন বলবো আর এক্সেল ফাংশনে ওয়াই এর যে একটা ফাংশন বিবেচনা করলাম ওয়াই ওয়াই এখানে এক্স এর প্রতিটি উপাদানের জন্য ওয়াই যে সকল মান পেয়েছি সেই মানগুলো মধ্যে গঠিত সেই মানগুলো দ্বারা সেই উপাদানগুলো দ্বারা গঠিত সেটকে আমরা কি বলবো এই ফাংশনের কোডোমেইন বলবো এরপর দেখো ডোমেইন এবং কোডোমেইন এরপর আছে আমাদের প্রতিবিম্ব এবং প্রাক প্রতিবিম্ব প্রতিবিম্ব ও প্রাক প্রতিবিম্ব আচ্ছা দেখো তো 1 কে স্কয়ার করলে কত হয় 1 2 কে স্কয়ার করলে কত হয় 4 3 কে স্কয়ার করলে 9 তাহলে 1 কে স্কয়ার করার পরে কত পাচ্ছো 1 2 কে স্কয়ার করার পরে কত পাচ্ছো 4 2 কে স্কয়ার করার পর যে মানটা পাচ্ছো এই যে এই 1 কে স্কয়ার করার পরে ফাংশনের এই সম্পর্কের অধীনে আমি পেলাম 1 তাহলে 1 টা কি এই 1 এ কি একটা প্রতিবিম্ব এই 1 টা হচ্ছে কি 1 এ প্রতিবিম্ব আর এই 4 টা হচ্ছে কি 2 কে স্কয়ার করার পরে আমি কোন মান পাচ্ছি 2 কে যখন আমি স্কয়ার করে ফেলছি একটা নতুন মান পেয়ে যাচ্ছি না সেই মানটা কত 4 এই 4 টা হচ্ছে কি 2 এ একটা প্রতিবিম্ব তারপর 3 কে আমি যখন স্কয়ার করে ফেলছি আরেকটা নতুন মান পেয়ে যাচ্ছি সেই মানটা কত 9 সেই 9 টা হচ্ছে কি 3 এর একটা প্রতিবিম্ব তাহলে বুঝতে পেরেছো প্রতিবিম্ব মানে কি আর প্রাক প্রতিবিম্ব মানে কি 1 এর পূর্বের অবস্থা 1 এর পূর্বের অবস্থা 4 এর আগের অবস্থা কোন অবস্থা থেকে 4 টা আসছে সেই আগের অবস্থাকে কি বলা হয় প্রাক প্রতিবিম্ব তাহলে তোমরা বুঝতে পেরেছো প্রতিবিম্ব এবং প্রাক প্রতিবিম্ব কি এছাড়া এখানে আরেকটা আমাদের আলোচ্য বিষয় আছে সেটা হচ্ছে কি রেঞ্জ সেটা হচ্ছে কি রেঞ্জ আচ্ছা দেখো এখানে দেখো আমি 1 কে স্কয়ার করে 1 পেলাম 2 কে স্কয়ার করে 4 পেলাম 3 কে স্কয়ার করে 9 পেলাম কিন্তু এখানে এছাড়াও 1 4 9 ছাড়াও y সেট আরেকটা উপাদান আছে না সেটা কত 16 এই 16 টা কি এক্সের কোন 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 উপাদানের প্রতিবিম্ব কোন উপাদানের প্রতিবিম্ব নয় তাহলে যদি এখানে আমার 16 টা না থাকে y সেটে x সেটে x এবং y সেটের মধ্যে একটা ফাংশন হয় x এবং y সেটের মধ্যে কি একটা ফাংশন হয় যেখানে x y সেটের প্রতিটি উপাদান x সেটের প্রতিটি উপাদানে কি হয় প্রতিবিম্ব হয় আবার বলছি একটু খেয়াল করো আমি যদি x এবং y সেটের মধ্যে একটা ফাংশন বিবেচনা করি সেই ফাংশনে যদি y সেটের প্রতিটি উপাদান x এর প্রতিটি উপাদানের ইমেজ x এর প্রতিটি উপাদানের কি হয় ইমেজ বা প্রতিবিম্ব হয় প্রতিটি উপাদানের প্রতিবিম্ব হয় তাহলে y এর এই যে সেট y এর এই সেটটাকে বলা হবে কি এই ফাংশনে রেঞ্জ বলা হবে y এর সেটটাকে কি বলবো আমরা এই ফাংশনে রেঞ্জ এছাড়া এই চ্যাপ্টারে আমাদের আর কিছু বিষয় একটু জানতে হবে সেটা হচ্ছে কি আমরা বিপরীত ফাংশন তারপর কোন ফাংশন এক এক কিনা আমরা এক এক ফাংশন সার্বিক ফাংশন এবং অন্টু ফাংশন এবার দেখো সেই ফাংশনগুলো বিবেচনা করার জন্য আমি অ্যাসেটের সাথে এটা হচ্ছে অ্যাসেটের প্রতিবিম্ব এটা হচ্ছে বি সেট অ্যাসেটের মধ্যে আমি এখানে এ বি সি তিনটে উপাদান নিলাম বি সেটে নিয়েছি 1 2 3 4 আর এছাড়া অ্যাসেটের সাথে আমি আরেকটা সেট নিচ্ছি এটা হচ্ছে অ্যাসেটে এ বি সি এটা অ্যাসেট এটা এ বি এটা এ সি এটা এ নিলাম এটা হচ্ছে ডি সেট এখানে আমি 1 2 দুটো উপাদান নিয়েছি এখানে এ বি সি এর সাথে আমি এখানে তিনটে উপাদান নিচ্ছি 1 2 3 আচ্ছা এখানে খেয়াল করে এবার অ্যাসেটের একটা উপাদানের ইমেজ হচ্ছে 1 বি সেট হচ্ছে 2 সি এর জন্য হচ্ছে আমরা 4 পেলাম এখানে মনে করো অ্যাসেট এর জন্য এর জন্য একটা ইমেজ পেয়েছি আমরা একটা ফাংশনের অধীনে 1 বি এর জন্য পেয়েছি 2 সি এর জন্য পেলাম 2 এখানে দেখো এ এর জন্য 2 পেলাম বি এর জন্য পেলাম 1 সি এর জন্য পেলাম 3 আচ্ছা এই যে
আমি অ্যাসেটের সাথে বি সেটের একটা ফাংশন তৈরি করেছি, অ্যাসেটের সাথে সি সেটের একটা ফাংশন তৈরি করেছি, অ্যাসেটের সাথে ডি সেটের একটা ফাংশন তৈরি করেছি। এবার এই ফাংশনগুলোর মধ্যে কোন ফাংশনটি সার্বিক এবং এক এক ফাংশন, আর কোন ফাংশনটি সার্বিক কিন্তু এক এক ফাংশন নয়, কোন ফাংশনটি, এই ধরনের সম্পর্কগুলো আমরা এখান থেকে বিবেচনা করব। আচ্ছা দেখো, এখানে এখানে অ্যাসেটের প্রতিটি উপাদানের ইমেজ, এখানে দেখো অ্যাসেটের একটা এর জন্য একটা ইমেজ, এর জন্য একটা ইমেজ পাচ্ছ, বি এর জন্য একটা ইমেজ, সি এর জন্য একটা ইমেজ, কিন্তু এছাড়া এখানে বি সেটে আরেকটা ইমেজ থেকে গেছে যেটা অ্যাসেটের কোনো উপাদানের সাথে কি নয় সম্পর্কিত নয়। তাহলে এই ধরনের ফাংশনটা, এই ধরনের ফাংশনটা, এটা কি একটা এক এক ফাংশন, এক এক ফাংশন, এটা কি একটা এক এক ফাংশন? আমি এখানে একটু লিখে দিই, কিন্তু সার্বিক নয়, কিন্তু সার্বিক নয়। এই ফাংশনটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, এটা এক এক ফাংশন, এটা একটা এক এক ফাংশন, এক এক ফাংশন। কেন? একটা উপাদানের ইমেজ একটা, একটা উপাদানের ইমেজ একটা, একটা উপাদানের ইমেজ একটা, কিন্তু সব সার্বিক মানে প্রতিটা উপাদান, প্রতিটা উপাদান অ্যাসেটের প্রতিটা উপাদানের সাথে বি সেটের প্রতিটা উপাদান সংশ্লিষ্ট নয়। বি সেট এখানে কোনো অ্যাসেটের কোনো উপাদানের সাথে সংশ্লিষ্ট নয়, এরকম যদি কোনো উপাদান থেকে যায় তখন ওই ফাংশনটাকে আমরা এক একটা উপাদানের ইমেজ এক এক বলে, আলাদা বলে আমরা কি বলবো, এক এক ফাংশন বলবো। কিন্তু সবগুলো উপাদান প্রতিটা অন্য একটা সেটের উপাদান, প্রতিটা উপাদানের সাথে সম্পর্কিত নয় বলে, সংশ্লিষ্ট নয় বলে আমরা এটাকে কি বলবো না, আমরা এটাকে সার্বিক ফাংশন নয় বলবো। কেন সার্বিক নয়, মানে সবগুলো নয়, কথাটা একটু মুখে, এই যে এই কথাটার সাথে যেন মনে থাকার জন্য একটু মিলিয়ে দেখবে। এরপরে দেখো, এটাও এটাও এক 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 নয়, এটা এটা কিন্তু সার্বিক প্রতি, এটা এটা হচ্ছে সার্বিক ফাংশন, এটা সার্বিক ফাংশন কিন্তু এক এক নয়। সার্বিক ফাংশন একটু খেয়াল করো, এবার কথাগুলোর সাথে খেয়াল করো, অ্যাসেটের একটা ইমেজ, এর উপাদানের একটা ইমেজ পাচ্ছ কত, 1, বি এর উপাদানের একটা ইমেজ পাচ্ছ 2, আবার সি এর উপাদানের ইমেজও 2। তাহলে এখানে সি সেটের প্রতিটি উপাদান, প্রতিটি উপাদান অ্যাসেটের প্রতিটি উপাদানের সাথে সংশ্লিষ্ট, সংশ্লিষ্ট তাহলে সার্বিক হলো, প্রতিটি উপাদান সংশ্লিষ্ট মানে কি হলো, সবগুলো সার্বিক, সবগুলো মানে সার্বিক, সার্বিক হলো। কিন্তু এখানে কি হয়নি, সেটা এক এক ফাংশন হয়নি। কেন? দুইটা উপাদানের ইমেজ কি হয়ে গেছে, একই হয়ে গেছে, সেই জন্য এক এক হয়নি, আলাদা দুটা এক 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 ফাংশন আমরা বলবো না। তাহলে ফাংশনটা কিভাবে কি হবে, এটা হচ্ছে কি সার্বিক, সার্বিক কিন্তু কিন্তু এক 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 নয়, এটা হচ্ছে সার্বিক কিন্তু এক এক নয়। এবার দেখো এই ফাংশনটার মধ্যে কি সম্পর্ক সেটা আমরা দেখি। আচ্ছা দেখো তো, এই যে অ্যাসেটের যে সকল উপাদান আছে প্রতিটি উপাদানের সাথে বি সেটের প্রতিটি উপাদান সংশ্লিষ্ট, তাহলে সার্বিক হলো, প্রতিটি সবগুলোর সাথে সবগুলো সংশ্লিষ্ট বলে কি হলো, সার্বিক হলো। এবার দেখো কোন উপাদানে, এখানে অ্যাসেটের ইমেজ কি পেয়েছো 2, বি সেটের ইমেজ কি পেয়েছো 1, সি সেটের ইমেজ কি, সরি, এ উপাদানের ইমেজ পেয়েছো 2, বি উপাদানের ইমেজ পেয়েছো 1, সি উপাদানের ইমেজ পেয়েছো কত 3। তাহলে প্রতিটি কোন উপাদানের, কোন উপাদানের ইমেজ কি এক হয়ে গেছে, কোন একটি উপাদানের ইমেজ কি দুটি দুটি হয়ে গেছে, হয়নি, এক একটা আলাদা আলাদা। তাহলে ফাংশনটা এটা কি একটা সার্বিক ফাংশন, সবগুলো উপাদানের সাথে সবগুলো উপাদান সংশ্লিষ্ট, এবং প্রতিটা প্রতিটি উপাদানের ইমেজ ভিন্ন ভিন্ন বলে এই ফাংশনটাকে আমরা কি বলবো, সার্বিক, এক এক এবং সার্বিক, সার্বিক ও এক এক, এক এক ফাংশন, সার্বিক ও এক এক ফাংশন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা একটুকু সীমাবদ্ধ, আজকে আমরা আলোচনা দিন এই চ্যাপ্টারে আমাদের এই সকল বিষয় আছে, এছাড়া একটা বিপরীত ফাংশন আছে, সেটা আমরা সরাসরি অঙ্কের মাধ্যমে বুঝালে তোমাদের আরেকটি বিষয়টা ক্লিয়ার হবে। তাহলে যে বিষয়গুলো আমরা বেসিকগুলো আমি তোমাদেরকে একটু সংক্ষেপে একটু বুঝিয়ে দেওয়া, উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি, তোমরা বই খুলে এই উদাহরণগুলো আমার ক্লাসটার সাথে মিলায়ে বই খুলে একটু সংজ্ঞাগুলো একসাথে পড়ে নেবে, তাতে তোমাদের বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। তা আগামী ক্লাসে আমরা এই সম্পর্কিত আরো আলোচনা করব এবং সমস্যার সমাধান করব, তাহলে বিষয়টা আর একটু পরিষ্কার হবে। তোমরা যেহেতু নতুন, এটা আর একটু বেশি আলোচনা করলে তোমাদের জন্য এটা একটু
কষ্টকর হয়ে যাবে, সেজন্য আজকে আলোচনা একটু সীমাবদ্ধ। আবার বলছি, আলোচনাগুলোর সাথে তোমরা বইয়ের সাথে একটু সংজ্ঞাগুলো শিখে নেবে, এগুলো আমাদের সৃজনশীল প্রশ্নে জ্ঞানমূলক প্রশ্ন হতে আমাদের সংজ্ঞাগুলো চলে আসে। বিপরীত ফাংশন বলতে কি বোঝা, ফাংশন বলতে কি বোঝে, এগুলো চলে আসে। তাহলে তোমরা ভালো করে একটু সংজ্ঞাগুলো শিখে নেবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।